নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুর বাশার ও আব্দুর রাজাকের সঙ্গে বাংলাদেশ দলের প্রধান কোচের আলোচনা হয়েছে। সেই আলোচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের দল নির্বাচন করা হয়েছে। এই সিরিজের জন্য 23 নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। তবে তার 1-2 দিন আগে ঘোষিত হবে দল। সেই দলে কারা থাকবে সেটি এখনও চূড়ান্ত নয়। তবে আঙ্গুলে চোট পাওয়া সাকিব আল হাসানের সঙ্গে টেস্ট সিরিজে যে তাসকিন আহমেদ থাকছেন না সেটি এখন নিশ্চিত। কাদের পুরনো চোট নিয়ে নতুন করে বুকছেন জাতীয় দলের এই পেসার। অবশ্য তার সমস্যা কখনো পুরোপুরি যায়নি, ব্যথা সামলেই খেলেন তিনি। দর্শক কিন্তু এবার বিসিবির মেডিকেল বিভাগ পরামর্শ দিয়েছে, এভাবে না খেলিয়ে তাসকিনকে লম্বা সময়ের জন্য বিশ্রামে পাঠানোই ভালো, যেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরতে পারেন। সে পরামর্শ মেনে তাকে আসলেই লম্বা সময় বিশ্রাম দেওয়া হবে কিনা সেটি এখন নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত যে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না তিনি। এই সিরিজের পরপরই 3টি ওয়ানডে ও 3টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ডে। নির্বাচকেরা আশাবাদী তাসকিনকে তখন পাওয়া যাবে।